বাসায় নতুন জামাই অথবা পুরাতন জামাই যে জামাই হোক অথবা যে কোনো গেস্টের সামনে এরকম আস্ত একটা চিকেন রোস্ট যদি দেওয়া হয় দেখেন টেবিলের চেহারাটাই চেঞ্জ হয়ে যায় কিন্তু আর সাথে হচ্ছে টক দই ছাড়া কিভাবে বাটার মিল্ক দিয়ে রোস্ট রান্না করা যায় সেটা আজকে ভিডিওতে শেয়ার করবো আসসালাম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে আমি আজকে একটা ফার্মের মুরগি নিয়েছি ফার্মের মুরগি রোস্টটা আমার খুব ভালো লাগে একটু এভাবে করলে খুব মজা হয় খেতে একবার খেয়ে দেখতে পারেন এভাবে তো এখানে আমি দেড় কেজি পরিমাণে রান মানে নিয়ে নিিস এটাকে সুন্দর মতে ক্লিন করে নিছি ভিতরে যত কিছু ছিল সব কিছু বের করে সুন্দর মতে ক্লিন করে আমি এই যে এখন ধুয়ে এরকম খাঁচকাটা করে দিচ্ছি বুকের পাশটা আর হচ্ছে যে রানের এই পাশটা একটু করে এরপর আমি এটার মধ্যে মতো লবণ দিয়ে দিব সাথে আমি এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিব আপনারা চাইলে ফুড কালারটা ইউজ করতে পারেন বাট আমাদের পাশে ফুড কালারটা আসলে আম্মু মানে দেয় না এই জন্য হলুদের গুড়াটা ইউজ করা হয় সাথে একটা লেবুর হাফ হচ্ছে পরিমাণ লেবুর রস দিয়ে দিবো আর কি সুন্দরমতা এটাকে এখন মাখায় নিব, মাখায় মেরিনেট করে রাখার কিছু নেই দশ পনেরো মিনিট রাখলে বেটার তো সুন্দরমতা এরকম মাখানোর পরে আমি দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এরপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব এখন দেখে কেউ বলবেন না প্লিজ অনেক তেল হয়েছে এখন দেড় কেজির একটা মুরগি এটা ভাজতে একটু তেল কিন্তু লাগতেই পারে ভালো আর তেলগুলো তো থেকেই যায় ওই তেল দিয়ে কিন্তু বাকি রোস্টা রান্না করা হয় তো এই যে সুন্দর আমি এটাকে এখন ভেজে নিচ্ছি মানে আমি তো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আম্মু আবার ঠিক করে দিচ্ছিলো এর জন্যই দেখে মনে হচ্ছে যে আল্লাহ হাত দিয়ে কীভাবে করতেছে তো এরপর হচ্ছে যে একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু এটা হচ্ছে ফার্মের মুরগি তো চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নিতে তাহলে খেতে অনেক বেশি মজা লাগে এটাকে যে এরকম করে করে সুন্দর মতো সব পাশ একটু লো ফ্লেমে রেখে এভাবে ভেজে নিস্তি লাল লাল করে এবং এই ভাজাটা কমপ্লিট হওয়ার পর আমি এখানে হচ্ছে বললাম না যে টক দই ছাড়া বাটার মিল্ক দিয়ে আমি যেভাবে রোস্টটা রান্না করি সেটা হচ্ছে এখানে আমি গরম দুধ নিয়ে নিছিলাম একদম উতড়ানো দুধ হাফ কাপের মতো ওটার মধ্যে লেবুর একটা টুকরা জাস্ট এরকম দিয়ে দিচ্ছি সাথে সাথেই কিন্তু এই যে এই ছানাটা কেটে যায় আর কি তো এটাকে আমি টক দইয়ের বদলে দিয়ে দিব আপনার বাসায় টক দই না থাকলে ইমিডিয়েট হচ্ছেভাবে সুন্দর মতে এই বাটার মিল্কটা রেডি করতে পারেন তো এরপর আমি এখানে হচ্ছে যে এই রোস্ট করবো এটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলটা কিন্তু ভাজা মুরগিটা ছিল ওই তেলটাই নিচ্ছি এরপর পেঁয়াজটাকে দিয়ে এর মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা সব দিলাম পেঁয়াজটাকে এরকম একদম বেরেস্তার টাইপ করে ভেজে নিব লাল লাল করে তাহলে খেতে অনেক মজা লাগে এবং ফ্লেভারটা খুব আসে এরপর পেঁয়াজ বাটা দিছিলাম প্রায় ওখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা ইউজ করছিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে একটা জয়ফুল গুঁড়া আর মোটামুটি তিন থেকে চারটা পরিমাণ জয়ত্রী গুঁড়া এটাকে আমি গুঁড়া না মানে এটাকে বেটে নিছিলাম সাথে বাদাম বাটা দিছিলাম এক টেবিল চামচের মতো তো সব কিছু দিয়ে বাটার মিল্কটা দিয়ে আমি এটাকে একটু কষায় নিচ্ছি কষানোর মাঝেই দিয়ে দিলাম হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এরপরে যে যখন কষানো কমপ্লিট হয়ে গেলো এর মধ্যে কাজুবাদাম বাটাটা দিচ্ছি আমি এখানে দুইটা বাদাম বাটা ইউজ করছি প্রথমে চীনা বাদামটা দিয়ে কষাই নিয়েছি এরপর কাজু দিয়ে কষাই নিছিলাম। এরপর এই যে আরেকটু পানি দিয়ে আবার আমি কষাই নিচ্ছি আর পেঁয়াজটা হচ্ছে একদম লাল লাল করে ভাজার কারণে কিন্তু পেঁয়াজটা একদম গলে গেছে দেখেন খুব সুন্দর করে কষানোটা কমপ্লিট হয়ে গেছে তো কষানো কমপ্লিটের শেষের দিকে আমি কাঁচা মুনিস দিয়ে সুন্দর মতে নাড়ে হচ্ছে মুরগিটাকে দিয়ে দিলাম মুরগিটাকে দেওয়ার পর একটু সুন্দর মতো পুরোটাকে মানে মশলা দিয়ে দেবেন আর কি একটু লাগাই লাগাই দিলে সুন্দর মতে কষানো হয়ে যাবে আমি এটা সুন্দর মতে কষায় নিচ্ছি এখনও মোটামুটি আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো তেলের মধ্যেই মুরগিটাকে ভাজা প্লাস কষানো কমপ্লিট করছি এরপর আমি এখানে দুধ দিয়ে দিব দুধটাকে আমি আগে জাল দেওয়া ছিল তো ওই দুধটা দিয়ে কষায় নিব এই পুরো রোস্টে আমি মানে মেনলি দুধের মধ্যেই রান্না ট্রাই করছি আমার কাছে দুধের ইয়া মানে দুধ দিয়ে বানানোর রোস্টি বেশি মজা লাগে তো এই যে এটাকে সুন্দর মতো এখন আমি মানে কষায় নিব আর কি এই জন্য অল্প পরিমাণ দুধ দেওয়া হয়েছে হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে আমি এটাকে এখন কষায় নিচ্ছি কষানোর এক পর্যায়ে মানে শেষের দিকে হচ্ছে আমি এখানে টমেটো সসটা ইউজ করে দিচ্ছি টমেটো সসটা আমাদের বাসার বোতলে ছিল যার কারণে এমন করে মানে পড়তেছিল তো এটাকে সুন্দর মতে কষানো কমপ্লিট হওয়ার পর আমি এখানে আরও এক কাপ দুধ আর হাফ কাপের মতো লিকুইড মানে পানি দিয়ে দিলাম আর কি তো এটা দিয়ে এখন সময় মতো রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমি মাঝে অনেকবার কিন্তু নেড়ে দিব মানে নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করতেছি নাহলে কিন্তু নিচে লেগে যাবে রোস্ট কন্টিনিউসলি নাটতে হয় নাহলে নিচে লেগে যায় বাট একটু সাবধানে নাড়তে হবে আর কি তো এই যে যখন এরকম গ্রেভি হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ টক দিয়ে দেওয়ার কারণে যেই টক ভাবটা থাকবে সেটা চিনি দিলে কিন্তু কেটেছে বা রোস্ট একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তো শেষে একটু বেরেস্তা দিয়ে দিলাম উপরে একটু বেশি পরিমাণ বেরেস্তা দিয়ে লাস্টটা একটু কাঁচামরিচ দিয়ে নামায় ফেলবো এরকম গ্রেভিটা রাখলে খুবই মজা লাগে খেতে মানে খুবই মজা হয়েছিল এই রোস্টটা খেতে আর এরকম পুরো আস্ত একটা মুরগি থাকলে তো টেবিলের আসলে মানে টেবিলটাই চেঞ্জ হয়ে যায় আর কি ডেকোরেশনটাই তো এভাবে একবার ট্রাই করে দেখতে পান ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এই রেসিপিটা আমি অনেক আগেও একবার শেয়ার করছিলাম বাট সেটা পাকিস্তানি মুরগি দিয়ে করা ছিল বাট আজকে হচ্ছে ফার্মা মুরগি দিয়ে করে দেখালাম ফার্মা মুরগির রোস্ট কিন্তু খুবই মজা লাগে যদি এরকম করে একটু ভাজা ভাজা করে করা হয় একদম যদি না ভেজে করেন তখন আর কিন্তু ভালো লাগে না অনেক অঞ্চলে এটাকে মোরগ মুসল্লাম না এরকম কিছু একটা বলে বাট আমাদের দেশে এটাকে দুরুজ বলে একবার ট্রাই করে দেখতে সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ